এই অসময় আবার ফুলকপি কে খায়? তো এই কথাটা হয়তো তোমাদের ভিডিওর শুরুতেই মনে একটা প্রশ্ন চলে এসেছিল। তো আগেই বলে দিই, ফুলকপি আমার সবজির মধ্যে একটা ফেভারিট সবজি, বলতে পারো সব থেকে প্রিয় সবজি। এই কারণে আমি ফুলকপিটা সবসময় খেতেই পছন্দ করি। তো এই দেখতে পাচ্ছি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটতে শুরু করে দিয়েছে। তো সকাল সকাল রান্না বাড়া শুরু করে দিয়েছি। তার আগে তোমাদের সঙ্গে আমি ইন্ট্রোটা করে নিই, আগে মানে কথা বলার আগে ইন্ট্রোটা শুরু মানে করে নিই, যেহেতু অনেকটা কথা বলেই ফেললাম ইন্ট্রো না করে। তো এখন আগে ইন্ট্রোটা করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার প্রিয় পরিবারের সকলে ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে ভীষণ ভালো আছি। নতুন একটা সকালের ব্যস্ত জীবনের গল্প নিয়ে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও আমি শেয়ার করতে আজকে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তাহলে বেশি বকবক না করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে শুরু করি। কি করছি না করছি সারাদিনের সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আজকে অনেকদিন পরে তোমাদের সঙ্গে আরও একটা আমি মানে আমার সংসারের মানে ভিডিও শেয়ার করছি। তো চলো, দেখতে পাচ্ছ হাতে ধনেপাতা। ধনেপাতাটা তোমাদেরকে কেন দেখালাম জানো? এই যে ফুলকপিটা যে আমি রান্না করব, তো এই ফুলকপিটা আজকে আমি ধনেপাতা আর জিরে বাটা দিয়ে রান্না করব, একদম নিরামিষ করে। তো এইভাবে খেতেই ভালো লাগবে, এখন না হলে তো খেতে ভালো লাগবে না। আর আমার যেহেতু সবসময় ভালো লাগে, এই কারণে আমার ফুলকপি মানে যেইভাবে আমাকে রান্না করে দিক না কেন বা যেইভাবে আমি রান্না করি না কেন, আমার খুবই ভালো লাগে খেতে। তো কার কার ভালো লাগে ফুলকপি খেতে সময় অসময়, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তো দেখতে পাচ্ছ আমি যে সকাল সকাল উঠি রান্নাবাড়া শুরু করে দিয়েছি, কেন জানো? যেহেতু বরমশাই যাবে কাজে, আর আমাকে সকালে উঠে তো রান্নাঘরে আসতেই হবে। এই তো ব্যস্ত জীবনের মানে সংসারের আমাদের সারাদিনের কাজকর্ম, তাই না? সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া, ছেলেকে স্কুলে পাঠানো, টিউশনে পাঠানো, পড়তে বসানো, খাওয়ানো, রান্না করা, হাজবেন্ডের কাজ করে দেওয়া, বাড়িঘরের কাজকর্ম করা, সংসারটাকে দেখভাল করা, এটাই তো হলো একজন হাউসওয়াইফের সবথেকে মূল কাজ, তাই না? তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে, তো এখন তোমাদের সঙ্গে আমি আমার সংসারের বিষয়ে ফিরে আসি। তো দেখতে পাচ্ছ এখানে ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি, আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি। তো না ভাপালে তো আবার সেদ্ধ হবে না, কেমন একটা গন্ধ করে এখনকার ফুলকপি দেখবে। আর যেহেতু এগুলা অসময়ের ফুলকপি, এখন কিন্তু ফুলকপি সিজন না, এই কারণেই ফুলকপিটাকে ভালো করে ভাপিয়ে ভালো করে ভেজে তারপরে কষিয়ে আমি আজকে মাখা মাখা করে রান্না করবো। আর এদিকে দেখতে পাচ্ছ মিক্সিতে আমি আদা জিরা লঙ্কা বাটাটা করে নিয়েছি। তো আজকে আর পাটার মানে ঝামলায় গেলাম না, তো পাটাতে আর বাটতে গেলাম না, মিক্সিতেই করে নিলাম সবটা। তো এখানে আমি ফুলকপিটা কষিয়ে ভালো করে তারপরে আমি আজকে রান্না করবো। আর এদিকে আমার ভাত পুরো ফুটে গেছে, ভাত আমার নামানোর সময় হয়ে চলে এলো। এখন আমি ভাত নামলে তরকারিগুলো হলে বর্মশায়ের টিফিনটা ভরবো। তো অনেকদিন পরে ভিডিও দিচ্ছি বন্ধুরা, কিছু মনে করো না, আমার চ্যানেলটা একদম গ্রো করছে না, এই কারণে আমার ভিডিও দেওয়ার মানে উৎসাহটাই চলে যাচ্ছে এই কারণে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে যে আমি এই ভিডিওটা শেয়ার করব, তখন আমার ফোনে ছিল না চার্জ, এই কারণে করতে পারিনি, যে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছ ডাটা দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ির মতন করছি। তো এই যে চিকন চিকন ডাটাগুলো, আমি ভেবেছিলাম ডাটাগুলো স্বাদ না, কিন্তু ডাটাগুলো মারাত্মক স্বাদ ছিল জানো। আমি বরমাশাইকে বলেছিলাম একটু মোটা মোটা ডাটা এনে তো একটু মানে সর্ষে বাটাতে চচ্চড়ি খাবো, তো বরমাশাই এই যে একদম ল্যাক ল্যাকে চিকন মানে ডাটা নিয়ে চলে এসেছে, আমি ভাবছিলাম একদম ভালো হবে না, কিন্তু তরকারিটা না মারাত্মক হয়েছিল। আমি নিজের মানে রেঁধে নিজেই বলছি, তো নিজের প্রশংসাটা নিজেই করছি, কি বলবো আর, নিজের প্রশংসা নিজের মানে নিজের মুখে করতে না লজ্জাই লাগে। তো এই দেখো আমার তরকারিটা কষে গেছে, তো তরকারিতে আমি এখন জল দিয়ে নেবো। তো এদিকে আমি এই তরকারিটার মধ্যে একটু ধনে পাতা দেবো, যেহেতু ধনে পাতাটা আমার বরমশাই ভীষণই ফেভারেট একটা মানে কি বলবো, মানে ও ভীষণই ভালোবাসে ধনে পাতা দিয়ে তরকারি খেতে। তো এই কারণে ওরও সময় অসময় ধনে পাতাটা ভীষণই প্রয়োজন। তো আমি যে এখন ধনে পাতা দিয়ে সুন্দর করে তরকারিটা মানে কষিয়ে জল দিলাম, আমি ধনে পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেবো। তো রান্নাবান্না শেষ করে তারপরে আমি বসাবো চা। তোমরা তো জানো আমি চায়ের পাগল, চা না খেলে তো আমার মাথা ঘুরতে থাকে, আর রান্না না শেষ করে চাটাও খেতে বসতে পারি না শান্তি মতন। এই কারণে রান্না শেষ করে তারপরে যাব চায়ের দিকে। আর এদিকে দেখো বলতে বলতে আমার রান্না কমপ্লিট, বরমশাইয়ের টিফিনও আমি প্যাক করে দিয়েছি অলরেডি, মানে অর্ধেক প্যাক হয়ে গেছে। এখন আমি ঢাকনাগুলো লাগিয়ে দেবো। এই দেখতে পাচ্ছ এটা ফুলকপি, এটা যে ডাটার চচ্চড়িটা, আর এখানে যে ডাল করেছি অল্প, আর একটু গরমের দিন তো এই কারণে একটু স্যালাড মানে কেটে দিয়েছি, আর ওই যে ভাত ভরে দিয়েছি। এই দেখো এই যে স্যালাডটা সুন্দর করে পেঁয়াজ টমেটো শসা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি। তো এটা আমি এখন চলো লাগিয়ে দিই, ও এটা লাগানো হয়ে গেলে তারপরে আমি একটু চা খাবো। আমি চাও বসিয়ে দিয়েছি।
তো আমি মানে ভিডিও চক্করে না মানে ভিডিও করছিলাম, মোবাইলে দেখছিলাম কোনটা ঢাকনা কোনটায় লাগাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না। দেখতে পাচ্ছ ঢাকনা ঢুকেই যাচ্ছিলো প্রায়, তারপর আবার এটার মধ্যে নিয়ে লাগিয়ে দিলাম। তো চলো আমি বরমাশাইয়ের খাবারটাও বেড়ে দিলাম, বরমাশাইও খেয়ে নিয়েছে, এখনও কাজে চলে যাবে। তারপরে ছেলেকে টিউশন থেকে আনতে হবে, পড়তে গেছে, তারপরে এনে আবার স্কুলে পাঠাতে হবে যদি এক্সাম চলছে। এখনও তো গরমের ছুটি দেয়নি, জানি না কবে দিবে, এত গরম পড়েছে আর ভাল লাগছে না। আর এই দেখো যেখানে আমি চা বসিয়ে দিয়েছি, বরমাশাই গেলে আমি চা নিয়ে আগে বসবো, আমার না মাথা ভীষণ ধরেছে আর ভাল লাগছে না কিছু। আর যেখানে হাঁড়িতে দুধ জাল দিচ্ছে, আর জানো এই বাটিতে চা বসানোর কারণটা কি, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই বাটিটার মধ্যে আমার চা বসানোর কারণ এই দেখো, এই যে সসপেনটায় আমি কালকে চা করেছি চায়ের ক্যানটাতে, কিন্তু এটা আমার মাজা হয়নি, তো এই কারণে আমি ওটাকে আমি বেসিনে ফেলে তারপরে আমি এটাতে চা বসিয়েছি। আর এই দেখো আমি আমার বরমাশার টিফিনটা ব্যাক করে দিলাম, তো চলে গেলে তারপরে আমি এদিকে সব কাজকর্ম করতে শুরু করব। আর ছেলেকে স্কুলে না পাঠিয়ে তো মানে সব কাজে হাত দিতে পারবো না, যেহেতু পরীক্ষা চলছে, ওকে তো আমার আগে করতে হবে, তাই না? আর ও মানে ওকে দিয়ে এসে তারপরে সব কাজে হাত দিব। আর এই দেখো এদিকে আমি বিছনা উঠাতে চলে এসেছি, বিছনাটা উঠেই আমি ছেলেকে আনতে যাব দৌড়ে দৌড়ে। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড় কাল গুছাইনি না, এই জন্য আজকে আমার এত জামা কাপড় জমে গেছে। এত রোদ উঠেছে বন্ধুরা, কি বলবো, এই যে আমি এখন জামা কাপড় ধুয়ে কেবল এসে বসলাম এই গরমে, তো ভালো লাগছে না দেখে। এই যে এসে বসলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি রোদ উঠেছে, সকাল থেকে এত গরম পড়েছে আজকে। তো দেখো এই যে আমি জামা কাপড় ধুয়ে মেলে দিলাম, তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ রোদের মানে তাপমাত্রা কত, কাল থেকে ভীষণ পরিমাণে গরম পড়ছে, কলকাতার মতো গরম পড়ছে এখানে। তো চলো বেশি কথা বলতে পারছি না, এই গরমে ভিডিওটা কন্টিনিউ করি আমিও, তোমরা কন্টিনিউ দেখো। তো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো একে একে সমস্ত কাজ শেষ করে, স্নান শেষ করে, পুজো শেষ করে চললাম ছেলেকে স্কুল থেকে আনতে। ছেলে যেহেতু গেছি, স্কুলের পরীক্ষা আছে, এই কারণে তো আমি একটা মারাত্মক ভুল করতে চলেছিলাম, আমি এই রোদরে এই গরমে ছাতা না নিয়েই বেরিয়ে চলে যাচ্ছিলাম। তো আবার মনে পড়লো ফট করে, তো আমি তো ছাতাই নিইনি, এই যে আবার ছাতা নিয়ে ঢুকে গেছি। তো লাইট টাইট সব অফ করে দেওয়ার পরে তারপরে যে আমি আবার ঘরে ঢুকে এই যে আবার ছাতা নিলাম, এত রোদ, এই রোদে যদি ছাতা না নিয়ে বেরোই বন্ধুরা, তাহলে রাস্তায় মাথা ঘুরে আমি পড়ে যাবো, এত মানে এই মানে আমি আর বাড়ি ফিরে আসতে পারবো না। তো এই কারণে আগে ছাতাটা মনে করে নিয়ে নিলাম। আর যেহেতু ছেলেকে একবারে নিয়ে আসবো, তো ছেলেরও তো অস্থির হয়ে যাবে না, মানে ছেলেও অস্থির হয়ে যাবে, ও সারাটা দিন স্কুলে কাটালো, তারপরে এই গরমের মধ্যে কাটালো, তারপরে এই গরমের মধ্যে আসবে, এই কারণে ছাতাটা আগে মনে করে নিলাম। তো চলো হাঁটি হাঁটি পাপা করতে করতে যাই ছেলেকে নিয়ে আসতে, ওকে নিয়ে এসে তারপরে একবার আরাম করবো। আজকে সকাল থেকে একটুও সময় পাইনি বসার, একদমই আরাম হয়নি, শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। এই সংসারের কাজকর্ম একই রোজ দিন করতে করতে ভালোও লাগে না, আর এই কাজগুলো আবার না করলে আবার ভালোও লাগে না, মানে কাজ করতেও ভালো লাগে না, আবার কাজগুলো না করলেও ভালো লাগে না। দেখবে কাজ ফেলে থুয়ে না বসে থাকতে বা শুয়ে থাকতে একদম ইচ্ছে করে না, আমার তো একদমই ইচ্ছে করে না, আমার মনে হয় কখন আমি কাজকর্মগুলো সারবো আর কখন আমি একটু হালকা হবো। কাজকর্ম যতক্ষণ মাথার উপরে থাকে ততক্ষণ মাথাটা বোঝা হয়ে থাকে, কিন্তু কিছু করার নেই বলো, এই গরম মানে মানে যতই গরম হোক না কেন, গরম হোক আর ঠান্ডা হোক, আমাদের কাজকর্ম তো আমাদের করতেই হবে, তাই না? তো এই কারণেই মানে কোনো কিছু কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে নিজের কাজে নিজে হাত দিয়ে মানে সব কাজ কমপ্লিট করে ফেলি। আর এই দেখো গরমে আমার মুখ চুকের অবস্থা দেখো, আমি মানে ছাতাটা যে নিয়েছি ছাতার ভেতর দিয়েও মানে রোদ মানে ছাতা ফেরে ঢুকে পড়ছে, এরকম রোদ দিয়েছে, এরকম গরম দিয়েছে, কী যে করি, মরণ মরণ অবস্থা হয়ে গেছে। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে আর তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তো শুভ সন্ধ্যা তোমাদেরকে আগেই বলে দিই। তো এই দেখো আমি জল ভরে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখতে পাচ্ছ ফ্রিজটা আমি খুললাম, তো এটা আমি নতুন নিয়েছি, কিস্তিতেই নিয়েছি কিন্তু নতুন, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আনার পরে। আর এটা যখন আনতে গেছিলাম তখন তোমাদের সঙ্গে আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি, তো এই কারণে আর তোমাদেরকে দেখানো হয়নি, তো এই কারণে আজকে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্য কিন্তু জানাবে, আমাদের গরিবের সংসারে তিল তিল করে কিছু গড়ে তোলা অনেক বড় ব্যাপার, তাই বলো? তো এই যে আমি ফ্রিজটা কিনেছি অনেক কষ্টে কিনেছি, কিন্তু এই গরমের জন্য, জানো তো কেনার কোনো কথাই ছিল না, এত গরমে থাকা যায় না, ফ্রিজের জল না হলে চলে না, তারপরে আবার তরকারি নষ্ট হয়ে যায়, তরকারি সমস্ত কিছু বারবার করে জাল দিয়ে রাখতে হয়, এই কারণেই ফ্রিজটার মাথার মধ্যে মানে বাঁশ ফেলে তারপরে ফ্রিজটা কিনলাম, এরম মানে পরিস্থিতি হয়ে গেছে। তো এই যে এখন আমি দেখো সেলাই নিয়ে বসে পড়েছি, আমার কর্ম তো আমায় করতেই হবে, এই কর্মটা তো আমার আগের থেকেই তোমরা তো ভালো করেই জানো, এই কর্মটুকু না করলে আমি একদম নিরুপায়, এই কারণে এটা আমার যতই কষ্ট হোক না কেন আমি এটা ছাড়ি না, এটা আমি করতেই থাকি। তো চলো আমি ঝটপট সেলাইটা সেরে নিই, তারপরে তোমাদেরকে একটা মজাদার জিনিস দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, ভিডিও হচ্ছে তো,
বিশ্বাস করতে পারিনি, ধারণার বাইরে আমার, মানে আমি নিজে চমকে গেছি এটা দেখে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমার জন্য না হোক জন্য একটা কমেন্ট করে দিও। সামনে থেকে দেখতে গেলে দেখাবো, এই দেখো অনেক বড় হয়েছে কিন্তু সামনে থেকে দেখতে যাবে, তাই না? সেই সুন্দর জামা সেলাইটা হয়ে গেছে, আমি এখন উঠে যাচ্ছি। তো হয়ে যায়নি, মানে অর্ধেক ছেড়ে উঠলাম, এই যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো আমি এসে সব খাবার দাবার বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছ আমি এখানে যে রুটি বানিয়েছি আর এখানে ঘুগনি বানিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন আর একটা ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। ওই দেখতে পাচ্ছ এখানে রুটি আছে আর ঘুগনি আছে, এটাই হলো আজকে আমাদের ডিনার। তো চলো বাই বাই, আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি। আর দেরি করবো না, অনেকটা দেরি করে করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। ওই যে বললাম না, তোমরা আমার সাপোর্টে মানে নেই, এই কারণে আমার ভিডিও দিতে ইচ্ছে করে না, এই কারণে ভিডিও করি না। তো চলো বেশি কথা না বলে আজকের মতো চলে যাচ্ছি।